সাইলেন্স তৈরি হচ্ছে, একদম কতটা মিহি সাইলেন্স, সেটা কোন মেশিনে তৈরি হচ্ছে সেটা একটু দেখাই। শুনতে পাচ্ছেন কিনা জানি না, আসলে এখানে খুবই শব্দ হচ্ছে। এটা একটা প্রফেশনাল মডেলের চপার মেশিন, এটার মডেল হচ্ছে C4, এটা মেড ইন বাংলাদেশ, এটা আমরাই তৈরি করি। আপনারা চাইলে আমাদের অর্ডার করলে আমরা আপনাদেরকে বানিয়ে দিতে পারবো। তো এই মেশিনটা দেখেন কি পরিমাণে সাইলেন্স চপিং করছে, এটা ঘন্টায় 5 টন ক্যাপাসিটি, এটা দেখতে পাচ্ছেন কি পরিমাণে মিহি করছে। আসলে অনেক মেশিন আছে যেগুলো না হচ্ছে বড় বড় ভুট্টা থাকে, কিন্তু এখন যেটা দেখছেন এটাতে একদম, আমরা ভিডিওর প্রথমেতে আপনাকে হাতে নিয়ে একটু দেখিয়েছিলাম, আমরা আবার দেখাবো আপনাদেরকে যে কতটা নরম করে।
আমি একটা সাইলাইজের মেশিন দেখাবো। কিন্তু আপনারা দেখতে পারবেন ওটা কম্বাইন, আপনারা সাইলাইজার কীভাবে কাটে সেটাও দেখতে পারবেন, এবং ওটাকে কীভাবে করা যায় দেখা যায়। যে গরুর খাবার তৈরির জন্য যে ভুট্টাগুলো ক্রাশ করেন সেটাও করতে পারবেন। কাজ শেষের দিকে
কাটার পরবর্তীতে দেখতে পাচ্ছেন কী রকম হয়েছে। আপনারা বুঝতেই পারতেছেন যে এটা প্রফেশনাল হিসাবে কতটা ভালো একটা মেশিন। দেখেন এরকম লেভেলের সাইলেজ আসলে সব মেশিনেই হয় না, সব হাই কোয়ালিটির যে মেশিনগুলো যেমন বাইরে থেকে আসে এটা কিন্তু বাংলাদেশেই তৈরি, মেড ইন বাংলাদেশ। আপনারা এটা চাইলে অর্ডার করতে পারবেন, তবে মিনিমাম এক সপ্তাহ সময় দিতে হবে, যেহেতু এটা আমরা বানিয়ে আপনাদেরকে দিব, এটা রেডিমেড থাকে না আসলে। এই দেখতে পাচ্ছেন কী অবস্থা, কোনো বড় দানা নেই, সব কিছু একদম মিহি করে ফেলছে। এই সাইলেজগুলো গরু প্রচুর খাবে, আর যেগুলো কিছু আছে দেখবেন যে কম দামের মধ্যে বানিয়ে দেওয়া যায়, সেগুলো নিয়ে একটু ঝামেলা হয়। সেটা হচ্ছে দেখবেন যে বড় বড় দানা আসে, ভুট্টার মোচাটা ভালো করে আওলায় না, সেটা হচ্ছে একটা বিষয়। তো সিদ্ধান্ত আপনাদের যে আপনারা এরকম প্রফেশনাল মেশিন নেবেন কি না ছোটোগুলো নেবেন। তো ভিডিও বাড়াবো না, মানে একটু ঘরটা ছোটো, এই মানে আবদ্ধ ঘরের মধ্যে ছিল তাই আওয়াজটা খুব বেশি ছিল, অনেকক্ষণ কথা বলতে পারিনি, কারণ আপনারা শুনতে পাচ্ছিলেন কি না আমি জানছি বুঝতে পারছিলাম না। তো সবাই ভালো থাকেন, আরও ভিডিও আজকে যাবে ইনশাল্লাহ, লাইভ আপনারা দেখতে পারবেন। একটা ছোটো মানে যারা নিজস্ব খামারের জন্য ব্যবহার করতে চায় সেরকম সাইলেজের মেশিন একটা আমরা দেখাবো, সেটা কম্বাইন, সেটা আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই মেশিনটা প্রয়োজন হলে দেখে পাবেন। আর একটু মেশিনটা আপনাদেরকে দেখে, এখানে ইঞ্জিন, এখানে আপনি ইলেকট্রিক ইঞ্জিনও লাগাতে পারবেন। এইদিকে এই বডিগুলো একদম হাই লেভেলের বডি ব্যবহার করা আছে। এই দেখেন এখানে একটা হাইড্রোলিক ব্যবহার করা আছে, যেটার কারণে এটা আপ ডাউন করে, যত বড়ই বা যতগুলাই একসাথে দেন না কেন সেটা ও টেনে নিতে পারে। এখানে চাকা লাগানো আছে, আপনার যে কোনো জায়গায় মুভ করে দিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর মেশিনটি প্রয়োজন হলে অবশ্যই অর্ডার করবেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন। আসসালামু আলাইকুম।